শাশ্বত বন্দিত্ব। আরমান নিলয়, MA অধ্যয়নরত, অ্যাপ্লাইড লিঙ্গুয়েস্টিক অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ল্যান্সের কাজ কী? এর মাধ্যমে আমরা দেখি। ল্যান্স কথাটা শোনা মাত্র হয়তো আমরা চশমা, অণুবীক্ষণ যন্ত্র, দূরবীন বা দূরবীক্ষণ যন্ত্রের ল্যান্সের কথা ভাবি, কিন্তু আমাদের প্রাকৃতিক যে চোখ, অ্যানাটমিতে সেটারও একটি অংশের নাম দেওয়া হয়েছে ল্যান্স। এই লেন্সটা তার আকার পরিবর্তনের মাধ্যমে চোখের ফোকাল দূরত্ব নির্ণয় করতে পারে, ফলে বিভিন্ন দূরত্ব থাকা বস্তু স্পষ্ট প্রতিবিম্ব রেটিনা হয়ে আমাদের মস্তিষ্কে যায়। তখন আমরা এই বস্তুটাকে দেখতে পাই। যার চোখে সমস্যা রয়েছে সে চোখে চশমা বা লেন্স পরে। এই প্রাকৃতিক লেন্সটা তার পাওয়ার অনুযায়ী প্রকৃতির চোখের লেন্সের সাথে একটা সমঝোতায় আসে, তাই খালি চোখে যে জিনিসটা স্পষ্ট দেখা যেত চশমা দিয়ে সেটা স্পষ্ট দেখা যায়। আবার অণুবীক্ষণ বা দূরবীক্ষণ যন্ত্রের লেন্সও চোখের লেন্সের সাথে সমঝোতা করে, তাই ব্যাকটেরিয়াম বা মঙ্গল গ্রহে এমন সব জিনিস দেখা যায় যা খালি প্রাকৃতিক চোখে দেখা যায় না। আমাদের চিন্তাধারার সামনেও এরকম একটা লেন্স থাকে, এটাকে আমরা বলি দৃষ্টিভঙ্গি। ধরুন আপনি পৃথিবীটাকে বাঙালি জাতীয়তাবাদের লেন্স দিয়ে দেখেন, তাহলে বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি, বাঙালি মানুষ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি, মতামত বা অনুভূতি থাকবে। চোখের সামনে একটাই লেন্স থাকবে, এরকম কোনো কথা নেই। আপনি যদি চাশমিশ হন, তাহলে আপনার প্রতিটি চোখে দুইটি করে লেন্স থাকবে, একটি প্রাকৃতিক চোখের আর একটি চশমার। তেমনি অথেনিসিটির দিক দিয়ে বাঙালি হওয়ার পাশাপাশি ধর্মীয় দিক থেকে আপনি মুসলিম হতে পারেন, অর্থাৎ বাঙালিয়ানার লেন্সের সাথে ইসলামেরও একটা লেন্স আপনার চোখে আছে। যখন কুরআন মাজিদ, আরবি ভাষা বা রোহিঙ্গা মানুষদের নিয়ে আপনার আলাদা অনুভূতি থাকতে পারে। আবার চশমা পরেও কেউ চোখের দূরবীন লাগিয়ে দূরের জিনিস দেখতে পারে, তাহলে ল্যান্স তিনটা হয়ে গেল। এভাবেই আপনি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন, তাহলে বাঙালিয়ানার ল্যান্স, ইসলামের ল্যান্স আর আওয়ামী লীগ ল্যান্স মিলে আপনার একটি দৃষ্টিভঙ্গি গড়ে উঠল। এখানে লক্ষণীয় হলো যে দৃষ্টিভঙ্গি শুধু চিন্তার জগতে আটকে থাকে না, মানুষের কথা আর কাজ তার দৃষ্টিভঙ্গি দিয়ে নিয়ন্ত্রিত হয়। উদাহরণস্বরূপ, উপরের তিনটি ল্যান্সের অধিকারী হলে আপনি বাঙালি সুলভ খাবার খাবেন, বাঙালি সুলভ পোশাক পরবেন, হয়তো শুক্রবার দুপুরবেলায় সালাত আদায় করবেন, রামাদানে সিয়াম সাধনা করবেন, আওয়ামী লীগের সভা সমাবেশে যাবেন, নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে ভোট দেবেন। এভাবে জীবনের প্রতিটা দিক ধরে ধরে বিবেচনা করলে দেখা যায় যে আমাদের চিন্তাধারার সামনে বেশ কয়েকটি বা এমনকি অসংখ্য লেন্স লাগানো থাকতে পারে। এখন প্রশ্ন হলো, এরকম কোনো লেন্স ছাড়া দুনিয়াটাকে দেখা সম্ভব কিনা? সেটা বোঝার জন্যে আমরা আমাদের প্রাকৃতিক চোখের কথা ভাবতে পারি। লেন্স ছাড়া চোখ আসলে হয় না, কারণ অ্যানাটমিক্যাল লেন্স চোখেরই একটি অংশ। চশমা পরুক বা না পরুক, দূরবীন লাগাক বা না লাগাক, তেমনি আপনার আমার চিন্তাধারা অবশ্যই কোনো না কোনো আইডিওলজি দিয়ে নিয়ন্ত্রিত। আইডিওলজি এর লেন্স ছাড়া একদম র অবস্থায় আপনি কখনোই দুনিয়াটাকে দেখতে পারবেন না। আইডিওলজি ছাড়া পৃথিবীতে দেখতে চাওয়ার অর্থ হলো চিন্তা দিয়ে খুঁটে চোখ থেকে লেন্স রেটিনা, কর্নিয়া বের করে ফেলার চেষ্টা করা। আপনি লেন্স পাল্টাতে পারবেন, কিন্তু খুলে রাখতে পারবেন না। আর এই লেন্সগুলো এমনই উৎপ্রেতভাবে আমাদের ঘিরে আছে যে তারা প্রায় অদৃশ্য। আমরা বুঝতেই পারি না যে আমরা আইডিওলজি এর খাঁচায় বন্দি। খাঁচা কেন বললাম? কারণ এই আইডিওলজি হলো আপনার আমার সামনে ভালো খারাপ, নৈতিক অনৈতিক, বৈধ অবৈধ একটা জগৎ গড়ে তোলে। এই জগৎটার বাইরে আমরা দেখতে পাই না, ভাবতে পারি না। এসব লেন্সের ব্যাপারে একটা কথা স্পষ্ট, এসব লেন্স আমরা নিজেরা বানাই না, কেউ না কেউ বানিয়ে দিয়েছে। আমরা তার একটা বা কয়েকটা লেন্স গ্রহণ করে নিয়েছি, আবার তারা লেন্সগুলো বানিয়েছে তারাও যে খুব মৌলিক কাজ করেছে তাও নয়। হয়তো তারা বানানো লেন্সটা আরও আগে তৈরি হওয়া দুই বা ততোধিক লেন্সের সিনথেসিস, অর্থাৎ প্রতিটি লেন্সই নিজ নিজ বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতায় অনন্য, কখনো বা নিজ নিজ শ্রেষ্ঠত্ব প্রমাণে একটা আরেকটার সাথে ঠোকাঠুকিতে লিপ্ত। এখানে এসেই মুক্ত চিন্তা বা মুক্তমনা কথাগুলো কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। এর সবচেয়ে ক্লিয়ার উদাহরণ মনে হয় ভাষা। এই যে আমি এই লেখাটা লিখছি বা আপনি পড়ছেন, ভাষার কিছু নিয়ম মেনে না নিলে এটা সম্ভব হতো না। কোন ধ্বনি কোন বর্ণ দিয়ে প্রকাশ করা হবে, বর্ণগুলো দেখতে কেমন হবে, পার্টস অফ স্পিচ কোন সিরিয়ালে বসবে, সবই কেউ না কেউ নির্ধারণ করে দিয়েছে। সচেতন বা অসচেতনভাবে আমরা যা শিখছি বা আমাদের শেখানো হয়েছে, সেজন্যেই এই লেখাটার মাধ্যমে অর্থপূর্ণ ভাবের আদান প্রদান সম্ভব হচ্ছে। ভাষাটাও কিন্তু একটা ল্যান্স, একটা আইডিওলজি, একটা খাঁচা। এটা আপনার আমার চিন্তাধারা বা দৃষ্টিভঙ্গি কেমন হবে তা অনেক ক্ষেত্রে নির্ধারণ করে দিচ্ছে।
আমি ফেমিনিজমের মাধ্যমে আরেকটা খুব সরলীকৃত উদাহরণ দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। ফেমিনিজমকে বেয়ারলি বা করা বা আনুষাঙ্গিক জটিলতাগুলো অস্বীকার করা আমার উদ্দেশ্য না। ধরুন আপনি একজন নারী, পুরুষতান্ত্রিক সমাজে স্বাভাবিকভাবেই আপনার যা করণীয় সেগুলো করেই আপনার জীবন কাটছে। এমন সময় কোনো এক নারীবাদী এসে আপনাকে জানালো, তুমি ভাবতেছো ন্যাচারালি তোমার এসব কাজ করার কথা? না, মোটেও না। শোনো, কেউই নারী হয়ে জন্মায় না, বরং তাকে নারী হিসাবে গড়ে তোলা হয়। তখন আপনি হঠাৎ খেয়াল করলেন, আরে তাই তো, এ সমাজ ঠিক করে দিয়েছে আপনি কোন খেলনা দিয়ে খেলবেন, কি কাপড় পরবেন, কোন কাজ করবেন। তাই আপনি সমাজের আরোপিত এসব প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করলেন। এতটুকু পর্যন্ত ঠিক আছে। সমস্যাটা হয় যখন আপনি ভাবেন যে আপনি মুক্ত হয়ে গেছেন। নতুন একটা কথা শোনা মাত্রই যে আপনি সেই আইডিওলজিটা লুকিয়ে দিলেন, তার মানে আপনি একটা লেন্স পাল্টে অন্য আরেকটা লেন্স পড়লেন। আপনি একটা খাঁচায় ছিলেন, অন্য আরেকটা খাঁচার সামনে ধরা মাত্রই আপনি আগেরটা শিখ ভেঙে লাফ দিয়ে নতুন খাঁচায় চলে গেলেন। আপনার সামনে তো দুটো অপশনই ছিল, শার্ট পরা অথবা কামিজ পরা। আগে বলেছি খুব সরলীকৃত উদাহরণ দেব, ফেমিনিজম কেবলই শার্ট কামিজের দ্বন্দ্ব নয়। সমাজ আপনাকে কামিজ পরতে বলতো, বিদ্রোহ করার পর আপনি শার্ট পরলেন এক খাঁচা থেকে আরেক খাঁচায়, অথবা সম্পূর্ণ নতুন ডিজাইনের জেন্ডার নিউট্রাল পোশাক পরলেন বা বানালেন, সেটাও আপনার মাথায় আগে থেকে ফিট করা বিভিন্ন পোশাকের ডিজাইনের সিনথেসিস মাত্র। শীঘ্রই এই খাঁচার নিজস্ব সীমাবদ্ধতাগুলো আপনার সামনে স্পষ্ট হবে, আপনি নতুন খাঁচা খুঁজবেন। আমাকে সমাজবাদের খাঁচা থেকে আপনি পুঁজিবাদের খাঁচায় নিতে পারবেন, এটা যে আগের খাঁচাটার চেয়ে ভিন্ন রকম এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা কি আগের খাঁচাটার চেয়ে ভালো? এর উত্তরটা অবশ্যই আলোচনা সাপেক্ষে, এমনকি তর্ক সাপেক্ষে, এবং অতি অবশ্যই তাত্ত্বিক ও ব্যবহারিক প্রমাণ সাপেক্ষে। সেটা আবার নির্ভর করবে কোন কোন বিষয়ে আপনি প্রমাণ বলতে মানতে রাজি আছেন সেটার উপর। খাঁচাগুলো এমনই, এই সমগ্র অস্তিত্বশীল জগৎ হলো খাঁচার একটা সিরিজ, কিন্তু খাঁচাগুলো স্বীকার করে না তারা যে খাঁচা, এমনকি খাঁচার অধিবাসীরাও জানতে পারে না যে তারা খাঁচায় আছে। কখনো যদি কেউ জানতে পারেও, তাহলে সে বড়জোর এক খাঁচা ভেঙে বা খুলে অন্য খাঁচায় চলে যায়, গিয়ে সেই নতুন খাঁচাটাকেই ভাবে মুক্তি। এভাবেই একদল লোক নিজেদের পছন্দের খাঁচা গায়ে মুক্ত চিন্তা আর মুক্ত মন এর ঝরঝরা সাইনবোর্ড টাঙায়। খাঁচাবাসীরা কখনো জানতেও পারে না খাঁচার এই সিরিজের বাইরে কি আছে, আদৌ কিছু আছে কিনা। তবে একটা কাজ অবশ্যই আপনি কৃতিত্বের সাথে করতে পারবেন, আপনি স্বেচ্ছায় একটা খাঁচা বেছে নেবেন এবং স্বীকার করবেন যে আপনি খাঁচায় আছেন। সেই সাথে খাঁচা নিজেও স্বীকার করবে যে সে একটি খাঁচা। প্রবল সম্ভাবনা আছে যে নিজের ব্যাপারে অনেস্ট এই খাঁচাটাই হয়তো অন্য সব খাঁচার চেয়ে সেরা হবে, এবং হয়তো এটাই আসলে মুক্তি। এই খাঁচাটার নামই ইসলাম। আপনি এখানে ঢুকতে চাইলে আপনাকে আগেই জানিয়ে দেওয়া হবে যে আপনি আল্লাহর দাসত্বের শিকল গলায় পড়তে চলেছেন। শুনতে প্রথম প্রথম ভয় লাগবে, কিন্তু ঢুকার পর আপনি দেখবেন যে খাঁচার শিকলগুলো আসলে বন্দি করছে না, বরং বাইরের জর্জরটা থেকে রক্ষা করছে। কখনো যদি আপনি এই খাঁচা ভেঙে বেরিয়ে যান, তাহলে অবশ্যই নিজেকে তাগুতের খাঁচায় আবিষ্কার করবেন। দাসত্ব মানুষের জন্মগত অধিকার, সৃষ্টিগতভাবেই আপনি কারো দাস না হয়ে থাকতে পারবেন না। মনিবের জায়গায় যদি আপনি আল্লাহকে না রাখেন, তাহলে সেই জায়গাটা খালি পড়ে থাকবে না। অবশ্যই অবশ্যই তাগুত বা মিথ্যা উপাসনা এসে সেই জায়গা দখল করবেই। লা রাজাকি, দিনের মধ্যে জবরদস্তির আবশ্যক নেই, নিশ্চয় হিদায়াত গুমরাহী হতে সুস্পষ্ট হয়ে গেছে। কাজেই যে ব্যক্তি মিথ্যা মাহবুদের তাগুতকে অমান্য করল এবং আল্লাহর প্রতি ঈমান আনল, নিশ্চয় সে ধীরতার রজ্জু ধারণ করলো যা ছিন্ন হওয়ার নয়। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ, আল্লাহ মুমিনদের অভিভাবক, তাদের অন্ধকারগুলো থেকে আলোর দিকে বের করে আনেন, এবং কাফিরদের অভিভাবক হচ্ছে তাগুত, সে তাদের আলো থেকে অন্ধকারগুলোর দিকে নিয়ে যায়। এরাই আগুনের বাসিন্দা, এরা চিরকাল সেখানে থাকবে। সুরা আল বাকারা। পার্থিব্য সৎকীর্ণ দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা নানা রকম দাসত্বের মধ্যে পার্থক্য করে থাকি। ঘরের লোকেদের জন্য যে চা বানায় তাকে তুচ্ছতার ছিলে আমরা বলি চাকর, আবার ব্যাংকের বড় পদে যে চাকরি করে তাকে আমরা খুব সম্মান দেখাই। তাগুতের দাসত্ব আর আল্লাহর দাসত্বের মাঝে পার্থক্য আছে। আল্লাহর দাসত্ব অপমানের নয়, বরং সম্মানের। কুরআনে যেসব জায়গায় বড় বড় নিয়ামত দেওয়ার কথা বলা হয়েছে, সেসব জায়গায় আল্লাহ আব্দ, দাস, বান্দা, বহুবচন ইবাদ শব্দ ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিরাট মর্যাদা ছিল ইসরা মিরাজের ঘটনা। আল্লাহ এ প্রসঙ্গে বলেছেন, পবিত্র ও মহিয়ান তিনি আল্লাহ, যিনি তার বান্দাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশকে আমি কল্যাণকর করেছি তাকে আমার নির্দেশনাবলী দেখানোর জন্য। তিনি আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বানি ইসরাঈল। মৃত্যু বা কবর থেকে উত্থান বা শেষ বিচারের সময় ন্যাক লোকেদের বলা হবে, হে প্রশান্ত আত্মা,
তোমার প্রতিপালকের দিকে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতপর আমার বান্দাদের মাঝে সামিল হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা আল ফাজর। যারা জাহান্নামে যাবে তারাও আল্লাহর বান্দা ছাড়া কিছুই না, কিন্তু জান্নাতিদেরকেই আল্লাহ বিশেষভাবে নিজের দাস বলে সম্মানিত করেছেন। পার্থিব জীবন যেহেতু একটি এবং তা দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে, তাই আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন লেন্স পড়তে চাই, কোন খাঁচায় থাকতে চাই, কার গুলামি করতে চাই।